ওম শান্তি। সর্বপ্রাপ্তিদাতা, ভাগ্যবিধাতা, কল্যাণকারী নিরাকার পরমাত্মা শিবপিতাঙ্কর আত্মিক সন্তান, যেউমানে নিজে শ্রেষ্ঠ হওয়া সহিত সারা বিশ্বকু শ্রেষ্ঠ স্বর্গরাজ্যরে পরিবর্তন করিবার মহান সেবা করুছন্তি, সমস্তঙ্কু হৃদয়ের সহিত কৃতজ্ঞতা, ঈশ্বরীয় শুভ অভিনন্দন, শুভেচ্ছা, সুপ্রভাত, সুস্বাগতম। কুহাযায়, শ্রদ্ধাবান লভয়তে জ্ঞান, পুণি জ্ঞানবান হি সর্বশ্রেষ্ঠ অটন্তি। তেবে বাস্তবরে জ্ঞানর সাগর পিতা পরমাত্মাঙ্ক প্রদত্ত দিব্য জ্ঞান, যদ্বারা আত্মবিস্মৃত হয়ে যাইথিবা সারা বিশ্বর মনুষ্য আত্মস্মৃতি ফেরি পাউছন্তি। পুরুণা অতীত দুনিয়া পবিত্র শতপ্রধান স্বর্গরে পরিবর্তন হয়ে যাচ্ছি। সৃষ্টির আদি মধ্য অন্তর রহস্য প্রাপ্ত হয়ে পারুছি। সেই জ্ঞানকু শ্রবণ, ধারণ এবং পালন করুথিবা আত্মা হি বাস্তবিক জ্ঞানী অটন্তি। ভগবান কহুছন্তি, স্থায়ী ভাবরে বাবাঙ্কর স্মৃতিরে রহিবা পাই মধ্যে বুদ্ধিরে জ্ঞান থিবা দরকার। জ্ঞানযুক্ত বুদ্ধি দ্বারা আত্মিক যাত্রা করিবাকু হব এবং করিবাকু মধ্যে হব। বর্তমান দুনিয়ারে শারীরিক যাত্রা আদি অনেক হেউছি, প্রথা বা পরম্পরার দ্বাহি দেই সবুঠারে মধ্যে ঈশ্বর অর্থে দান বাক্সর ব্যবস্থা করা যাইছি স্বহস্তরে দান করিবা পাই। কেতেক ধার্মিক অনুষ্ঠান রহিছি যাহার সদস্য মানে ঘর ঘর বুলি ঈশ্বর অর্থে ধন ভিক্ষা মধ্যে করে থাকে। দান করিবা বালা ঈশ্বর অর্থে দান করে থাকে কিছু পুণ্য কমেবা আশারে, বা ভবিষ্যতরে ঈশ্বরঙ্ক কৃপা পাইবা আশারে। দান গ্রহণ করুথিবা ব্যক্তি মধ্যে ভাবি থাকে, আমি ঈশ্বরঙ্ক সেবা করুছু, এহা দ্বারা আমকু মধ্যে পুণ্য প্রাপ্তি হেব। তেবে এইঠারে গোটিয়ে বাস্তব কথা উপরে আমকু ধ্যান দেবাকু হেব। যেতেবেলে ভগবান যে কি দাতা, বরদাতা, ভাগ্যবিধাতা, বিশ্বরচয়িতা, মুক্তি আউ জীবনমুক্তিদাতা, যাহাঙ্কর না শরীর অছি না জন্মমরণ চক্ররে আসুছন্তি, তাঙ্কু পুণি আমে দেবা বা কোণ, আহু সে নেবে বা কোণ, কাহিকি? গোটিয়ে কথাটিয়ে মনে পড়ে, জনে বুড়ি মাতা থিলে যে সবুবেলে কহুথিলে সবুকিছি সেই ঈশ্বরঙ্কর, তাঙ্কর নূতন ঘরটিয়ে করে থাকে, তাঙ্কর জনে সম্পর্কীয় ঘর দেখিবা পাই আসি থাকে, মাতা জনক তাঙ্কু মধ্যে ঘর বুলেই দেখাও থাকে। গোটি গোটি সবু বখরা গুড়িক দেখেই কহুথান্তি, এইটি বড় পুয়র, এইটি সানর, এইটি আম বুড়া বুড়িঙ্কর, আউ এইটা রোষেই ঘর, ইত্যাদি ইত্যাদি। যেতেবেলে সম্পর্কীয় জনক পচারিলে আউ ঠাকুরঙ্ক পাই কাহি, মাতা জনক কহিলে সবু তো ঈশ্বরঙ্কর, তেবে তাঙ্ক পাই গোটিয়ে বখুরা করি কাহিকি ভাগ বাণ্টিবি, তাঙ্ক ধন পুনি ভাগ বাণ্টি তাঙ্কু দেবি। অর্থাৎ তাঙ্কর ভাবনা মহান থিলা, ভগবান দেলা বালা তাঙ্কু আমি বা কোন দেই পারিবা। তেবে ভক্তিরে দান করিবা
ଏକ ବିଶେଷ ଭୂମିକା ରଖେ। କୁହାଯାଏ, ଦାନ ବିନା ଭକ୍ତି ଅସମ୍ପୂର୍ଣ୍ଣ। ତେଣୁ ଭକ୍ତଟିଏ ତାର ସରଳ ହୃଦୟରେ ଭାବନାର ସହିତ ଦାନ କରିଥାଏ ଏବଂ ଭାବିଥାଏ, ଏହା ଈଶ୍ୱରଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶ, ଆଉ ଈଶ୍ୱରଙ୍କ ପାଇଁ ହିଁ ମାନବ ସେବା ଅର୍ଥେ ବା ବିଶ୍ୱ ସେବା ଅର୍ଥେ ମୁଁ ଦାନ କରୁଛି। ବାସ୍ତବରେ ଦାନ କରିବା ମହାପୁଣ୍ୟ ଅଟେ। ହେଲେ ଦାନ କ'ଣ କରିବା ଆବଶ୍ୟକ ଏବଂ କାହାକୁ କରିବା ଆବଶ୍ୟକ, ଏ କଥା ଜାଣିବା ନିହାତି ଜରୁରୀ। ସେଥିପାଇଁ ମଧ୍ୟ ଶାସ୍ତ୍ରରେ ଉଲ୍ଲେଖ ଅଛି, ଦାନ ପାତ୍ର ଦେଖି କରିବା ଉଚିତ। ଭକ୍ତ କେବଳ ଭକ୍ତି ଭାବନାରେ ଅନ୍ନ, ବସ୍ତ୍ର, ଧନ ଆଦି ଦାନ କରିଥାନ୍ତି। ପ୍ରତିବଦଳରେ ପରଜନ୍ମରେ ପାଇବାର କାମନା କରି। ପରନ୍ତୁ ଭଗବାନ କହୁଛନ୍ତି, ଏବେ ମୁଁ ଆସିଛି, ତୁମେ ତୁମର ସବୁକିଛି ମୋ ଉପରେ ବୁଦ୍ଧି ସହିତ ସମର୍ପଣ କରିଦିଅ। ନିଜ ଜିନିଷ ନିଜ ପାଖରେ ଥାଉ, କିନ୍ତୁ ମନରେ ମୋର ବୋଲି ନ ଭାବି ଏହା ଈଶ୍ୱରଙ୍କର, ଈଶ୍ୱରଙ୍କ ସମ୍ପତ୍ତିକୁ ମୁଁ ସମ୍ଭାଳୁଛି ବା ଜଗି ରହିଛି, ଏହି ଭାବନା ନେଇ ନିମିତ୍ତ ହୋଇ ସେଗୁଡ଼ିକୁ ସମ୍ଭାଳିବା ଦରକାର ବା କାର୍ଯ୍ୟରେ ଲଗେଇବା ଉଚିତ। ଅର୍ଥାତ୍ ସବୁକିଛି ମୋ ଶ୍ରୀମତ ଆଧାରରେ କରିଚାଲ, ତେବେ ତାହା ବ୍ୟର୍ଥରେ କେବେ ଯିବ ନାହିଁ, ସମର୍ଥ ହୋଇଯିବ, ତାହାର ପ୍ରତିବଦଳରେ ଅନେକ ଗୁଣା ପ୍ରାପ୍ତି ହୋଇପାରିବ। ତାହା ପୁଣି ଅନେକ ଜନ୍ମ ପାଇଁ, ଗୋଟିଏ ଜନ୍ମ ପାଇଁ ନୁହେଁ। ତୁମମାନଙ୍କର ଭାଗ୍ୟ ଖାତାରେ ତାହା ଜମା ହୋଇଚାଲିବ, କିନ୍ତୁ ମୁଁ ତୁମଠାରୁ ଗୋଟିଏ ଜିନିଷ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ନେଇଯିବାକୁ ଚାହୁଁଛି, ଯାହା ତୁମ ପାଖରେ ତୁମେ ରଖିବା ଉଚିତ ନୁହେଁ। ତାହା ହେଉଛି ତୁମର ସବୁଠୁ ଅଦରକାରୀ ପାଞ୍ଚ ବିକାର ରୂପକ ଆବର୍ଜନା। ବାସ୍, ସେଗୁଡ଼ିକୁ ମୋତେ ଦେଇଦିଅ, ମୋ ସ୍ମୃତିରେ ରହି ମୋ ଶ୍ରୀମତ ଅନୁସାରେ କାର୍ଯ୍ୟ କରିଚାଲ, ଏହା ହିଁ ହେବ। ତୁମେ ନିଜ ଉପରେ ନିଜେ ଆଶୀର୍ବାଦ କରିବା, ମୋତେ ଆଶୀର୍ବାଦ ମାଗିବାର ଆବଶ୍ୟକତା ନାହିଁ, ନିଜେ କର ଏବଂ ପାଅ। ଆତ୍ମିକ ଯୋଗଯାତ୍ରାରେ ତତ୍ପର ରହିବା ଦରକାର। ଏହାଦ୍ୱାରା ଏକୋଇଶ ଜନ୍ମର ରାଜତ୍ୱର ସୁଖ ଭୋଗ ପ୍ରାପ୍ତ ହୋଇପାରିବ। ଶିବ ବାବା କହୁଛନ୍ତି, ନିମିତ୍ତ ଭାବନାର ଅଭ୍ୟାସ ଦ୍ୱାରା ନିଜର ଏବଂ ସମସ୍ତଙ୍କର ପ୍ରଗତି କରୁଥିବା ନ୍ୟାରା ଅର୍ଥାତ୍ ସ୍ୱତନ୍ତ୍ର ବା ଅଲଗା, ଆଉ ପ୍ୟାରା ଅର୍ଥାତ୍ ସମସ୍ତଙ୍କର ପ୍ରିୟ ହୁଅ। ତୁମେମାନେ ସୁଖଦାତାଙ୍କର ସନ୍ତାନ, ତେଣୁ ସର୍ବଦା ସୁଖର ଝୁଲଣାରେ ଝୁଲୁଥାଅ, ସମସ୍ତଙ୍କୁ ସୁଖ ପ୍ରଦାନ କରି ଚାଲୁଥାଅ, ଦୁଃଖର ପ୍ରଭାବରେ ଆସ ନାହିଁ। ମନ ବଚନ କର୍ମରେ କାହାରିକୁ ମଧ୍ୟ ଦୁଃଖ ଦିଅ ନାହିଁ, ସୁଖ ଦେଇଚାଲ, ସୁଖ ପ୍ରାପ୍ତ ହୋଇଚାଲୁ। ଆଚ୍ଛା, ଆଜି ପାଇଁ ଏଇଠାରେ ଆମେମାନେ ବିରାମ ନେବା। ଆସନ୍ତାକାଲି ପୁନଃ ସେହି କଲ୍ୟାଣକାରୀ ପରମାତ୍ମା ପିତାଙ୍କର ଆଉ କିଛି କଲ୍ୟାଣକାରୀ ମହାବାକ୍ୟକୁ ଆଲୋଚନା ମାଧ୍ୟମରେ ନିଜ ଜୀବନରେ ଧାରଣ କରିବା, ନିଜେ ପରିବର୍ତ୍ତନ ହେବା ସହିତ ସାରା ବିଶ୍ୱକୁ ପରିବର୍ତ୍ତନ କରିବାର ମହାନ କାର୍ଯ୍ୟରେ ନିଜକୁ ସାମିଲ କରିବା। ସାରା ବିଶ୍ୱର ଆତ୍ମାମାନଙ୍କର କଲ୍ୟାଣ ହେଉ। ସମସ୍ତେ ସୁଖ।
ଆଉ ଶାନ୍ତିର ଅନୁଭବ କରନ୍ତୁ। ଓମ୍ ଶାନ୍ତି, ଓମ୍ ଶାନ୍ତି, ଓମ୍ ଶାନ୍ତି।